নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই ষোলোই জানুয়ারি দু মঙ্গলবার তিন রাশির লটের প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে দিই অনেকে ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন রাশির নাম শুনে আপনারা টিকিট কেটে ফেলছেন আমি একটি কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শোনার চেষ্টা করুন দেখুন অর্থপ্রাপ্তি চটজলদি অর্থপ্রাপ্তি এটা একমাত্র ঘটিয়ে থাকে রাহু গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট দেখা দরকার রয়েছে এবং নবাংশ চাটেও রাহুর প্লেসমেন্ট দেখা দরকার রয়েছে নবাংশ চার্ট এবং আমাদের যে জন্মকুণ্ডলি যেটা রয়েছে রাহুর স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কখন ঘটবে কোন সময়ে ঘটবে দেখুন একটা সময় থাকে যে সময়ে যে কোনো কাজ চটজলদি হয়ে যায় রাহু আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে আগে জেনে নিন এবং আপনারা যারা টিকিট অল্পের জন্য আপনাদের বড় অ্যামাউন্টের অর্থ মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন তাতে কি হবে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ রাহু একমাত্র গ্রহ যেটা চরজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায় তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং আপনাদের গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন কারণ আমি একটি কথা বারবার বলি যে সময় থাকতে কাজ করুন কিছু প্রতিকার প্রতিবিধান কিছু ফর্মুলা রয়েছে কত টিকিট আপনাকে কাটতে হবে এখানে কিন্তু জানা দরকার হয়েছে রয়েছে যে আপনারা কটি টিকিট কাটলে আপনাদের এই অর্থপ্রাপ্তি হতে পারে তার একটা ফর্মুলা কিন্তু আমার কাছে রয়েছে যা টিকিট কাটছেন অর্থাৎ নেশার মতন হয়ে গেছেন কেউ কেউ এখন টাকাকে রিকভারি করার জন্য দীর্ঘদিন টিকিট কাটতে কাটতে প্রচুর টাকা অর্থপ্রাপ্তি করতে গিয়ে নষ্ট হয়েছে এখানে সেই টাকাকে পুনরুদ্ধারের জন্য টিকিট কেটে যাচ্ছেন আবার কেউ কেউ টিকিট কাটছেন অর্থপ্রাপ্তি হচ্ছে আরও বড় ধরনের অর্থপ্রাপ্তির জন্য টিকিট কাটছেন তো তার কিছু ফর্মুলা রয়েছে তার আগে আপনাদেরকে গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে আপনাদেরকে রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং পাশাপাশি আপনারা বিশেষ করে আপনারা গ্রহের যে প্রতিকারটা রয়েছে তার প্রতিকারটা অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন অনেকেই রয়েছেন যে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তির যোগ কি রয়েছে আত একটু আমাকে বলবেন দেখুন আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করলে কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিতে পারবে যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ এক্স্যাক্ট কোন সময় রয়েছে শুধু লটারি টিকিট প্রতিদিন কাটলে শুধু হবে না প্রতিদিন কাটলে প্রতিদিন অর্থটি নষ্ট হবে অনেকে ঋণে পড়ে যাবেন তাই যারা আমার দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই আপনারা নিয়মিত লটার টিকিট কাটবেন না যোগ থাকে একটা সময় থাকে যে সময়ে কাটলে সম্ভাবনাটা বৃদ্ধি করে আপনি প্রতিদিন যাচ্ছেন আপনারা ভাবছেন হবে এটা না আপনাদের দশা মহাদশাটা পারমিট করছে কি আপনাদের ভাগ্যভাবটা স্ট্রং রয়েছে কি সেই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে এবং পাশাপাশি দশা মহাদশা স্ট্রং করা দরকার রয়েছে তবেই অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব এই চোদ্দই ষোলোই জানুয়ারি আমি তিন রাশির কথা বলছি তিন রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলে থাকতেই পারে কিন্তু রাশির নাম মিলিয়ে কিন্তু অর্থপ্রাপ্তির জন্য টাকা ইনভেস্টমেন্ট করবেন না দয়াপূর্বক কারণ সেম রাশি সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে এমনটি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা আসবে তার জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র তার জন্য রয়েছে রেমিডিয়াল মেজারমেন্ট কারণ আপনারা ফর্মুলাটা যদি না জানেন আপনাদের ফর্চুনার নাম্বারটা যদি না জানেন ফর্মুলা ফর্চুনার নাম্বার আপনাদের গ্রহের প্রতিকার এ কটা যদি সঠিকভাবে করা যায় আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিছুটা হলো বৃদ্ধি কিন্তু করবে কারণ অনেকেই টিকিট কাটতে কাটতে কৌশিক দা আমি টিকিট কেটেই যাই প্রতিদিন কিন্তু আমার তো কই হয়নি টিকিট কাটলেই হবে না তাতে আপনারা নিজেদের অর্থগুলো নষ্ট করছেন তার কিছু মানে ফর্মুলা রয়েছে তার টিকিট কাটার উপর আমি একটা মন্ত্রগুলো দিয়েছি সে মন্ত্রগুলো আপনারা অবশ্যই পাঠ করুন দেবেন বিগত ভিডিওতে আমার দেওয়া আছে কি মন্ত্র পাঠ করলে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে সেটা অবশ্যই বিগত ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করুন ওই জন্য আমি বারবার বলি আমার ভিডিওগুলো আপনারা ভালো মতন শুনুন কোনো কখন যে কখন ইম্পর্টেন্ট একটা আমি আপনাদেরকে লেকচারটা দিয়ে দেবো আপনারা জানতেই পারবেন না দেখবেন কলেজে অনেক সময় মানে ক্লাস হয় অনেকে বলে যে আজকে তো তেমন ইয়ে নাই সেদিন হয়তো সেই প্রফেসর খুব ভালো একটা প্রভিক্স নিয়ে লেকচারটা দিয়ে দিলেন তো সেই জন্য প্রতিদিন যেমন কলেজের ক্লাস অ্যাটেন্ড করতে হয় কখন কোন বিষয় নিয়ে আলোচনা করবে তাই আমি এই যে মন্ত্রটা মন্ত্রটা অনেকেই শুনেননি অনেকেই শুনেননি কিন্তু যারা যারা শুনেছেন তারা তারা কিন্তু যদি করতে পারেন সঠিকভাবে কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন সেই জন্য বিগত ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে আমি একটা স্পেশাল ভিডিও দিয়েছি মন্ত্রের উপর দেখবেন বিগত ভিডিওগুলো দেখলে আপনি জানতে পারবেন প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি অবশ্যই কমেন্ট করুন আগামীকালের প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে একচল্লিশ আগামীকালের টার্গেট নাম্বার একচল্লিশ আপনাদের শুভ সময় বৈকাল চারটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলব সিংহের পর সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চৌত্রিশ আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা আট মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির টার্গেট নাম্বার ষোলো আপনাদের শুভ সময় সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ